গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পুলিশের মতো মানবিক পুলিশ সারা ভারতবর্ষে আর কোথাও নেই। আমাদের পুলিশ যেমন টাফ, রাফ অ্যান্ড টাফ, আবার আমাদের পুলিশ খুব সফট অ্যান্ড অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড। একজন দুজনকে দেখে কিন্তু সবটা মনে করার কারণ নেই। খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সব কিছু কিন্তু আপনারা করছেন। এবং 2011 থেকে পুলিশের পরিকাঠামো উন্নয়ন, শূন্য পদ পূরণ, চাকরির বিভিন্ন সুবিধে অনেক ক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। অনেকে হয়তো জানেন না 6টি নতুন পুলিশ কমিশনের তৈরি হয়েছে। আমাকে ফারুক আবদুল্লাহ জি একবার বলেছিলেন, আরে হাম তো কাশ্মীর মে এক ভি নেই কর পায়া, আপ ক্যাসে 6 কর দিয়া। তো এগুলো হচ্ছে মানুষের একটা মানে এজ ভাবনা। আমরা 9টি নতুন পুলিশ জেলা করেছি, 7টি নতুন পুলিশ ব্যাটালিয়ন করেছি, 162টা নতুন থানা হয়েছে এই কবছরের মধ্যে। এক বছর তো কোভিড ছিল, আর 2 বছর চলে গেছে ইলেকশন করতে করতে, দুটো অ্যাসেম্বলি, দুটো লোকসভা, দুটো বিধানসভা, দুটো পঞ্চায়েত করতে করতে চলে গেছে। তৈরি করা হয়েছে মনে রাখবেন 48টি মহিলা থানা এবং 8টি কোস্টাল থানা, 30টি সাইবার থানা, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও ঢেলে সাজানো হয়েছে। এছাড়াও তৈরি হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস, স্পেশাল টাস্কফোর্স ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও পুলিশকে যাতে টেক কেয়ার করা যায়, তারা সারাক্ষণ কাজ করে, তারা যেমন কাজ করে তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও, তাদের দেখার দায়িত্ব আমাদেরও। সেই জন্য যারা 15 বছর কাজ করেছে অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড, সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি। পুলিশের যদি কোনো রকম গ্রিভ্যান্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে, কারণ তাদের কথা শোনারও দরকার, সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে। 1 সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি, এটা কিন্তু খুব বড় জিনিস মনে রাখবেন। উইমেন্স ডে, ইউথ ডে, স্টুডেন্টস ডে, পুলিশ ডেই বা কেন হবে না, আমরা পুলিশ ডে 1 সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এই বছর থেকে, ইট উইল কন্টিনিউ। আগামী 3 বছরে আরও 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি। সুতরাং 3 বছরে আরও যে 24,000 কনস্টেবল এবং 2,400 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন। এই যে ডিজি সাহেব, এখান থেকেও 10% কোটা রেখে দেবেন। অনেক পোস্ট বাড়ানো হয়েছে, ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে, মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে। আলাদা ক্যাডার মাচ করে একটাই ক্যাডার করা হয়েছে, এটা বড় ব্যাপার। মহিলা পুলিশ কর্মীদের জন্য 6 মাসের মেটার্নিটি লিভ, 2 বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে, এটা কিন্তু বড় ব্যাপার। আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে 30 দিন থেকে বাড়িয়ে 52 দিন করা হয়েছে। রেশন অ্যালাউন্স মাসে 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন। হোমগার্ড, এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পাচ্ছেন স্বাস্থ্য।